ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের পরিবারেরও সবাই খুব খুব ভালো আছে। আজকের ব্লগটা তোমাদের সাথে খুব আনন্দ সহকারে আনন্দ নিয়ে শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 11টা। আমি বেরিয়েছিলাম সকাল সকাল, যে আমার ক্লাস ছিল। আমি জাস্ট স্টেশনে নেমেছি অটো থেকে, বাড়ি থেকে কলেজ যে তাড়াতাড়ি বাড়ি আয়, দিদির ওয়াটার ব্রোক হয়ে গেছে তোমরা তো। আমি আবার মানে যেইখান অটো থেকে নেমেছি আবার ওখান থেকেই অটো উঠে চলে এসেছি, তো ভীষণ এক্সাইটেড, বাট খুব টেনশন হচ্ছে, জানি না কী হবে। অবশ্যই ভালো হবে, তোমরা সবাই সবাই খুব আশীর্বাদ করো যাতে সব কিছু ভালো থাকে। তো আমি এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, চলো বাড়ি যাই, দেখি কী পজিশন, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। পড়েছি আমরা হসপিটালে যাচ্ছি, আর আমরা মোমোকে আনতে যাচ্ছি, মা এক্সাইটেড। হসপিটালের ভেতর দিদিকে এখন চেঞ্জ করতে নিয়ে গেছে, তো আমরা জন্য বাইরে ওয়েট করছি, চেঞ্জ হয়ে গেছে, ভেতরে ঢুকবো। দাঁড়া বেরোতে দাও আমার শুধু, তারপর দেখাবো মজাটা সবাইকে। কেমন ফিলিংস হচ্ছে? আমাদের এতক্ষণ ওপরে ছিলাম, এখন নিচে এসেছি, কারণ ডক্টররা তাদের কাজ করছে, ওই জন্য আমাদের নিচে এসে ওয়েট করতে বললো। আর যতটুকু ইনফরমেশান পেয়েছি বললো যে 1.5 ঘন্টার মধ্যেই ওটি থিয়েটারে নিয়ে যাবে, তো ওই জন্য এখন ওয়েট করছি নিচে। ঋষি চলে এসছে, করিস না করিস না, সাজেনি তাই বলছে করিস না। ফিলিংস হচ্ছে কেন? তোমার কেমন ফিলিংস হচ্ছে? আনন্দ হচ্ছে, হাঁটু ব্যথাটা খুব কমে গেল না বেড়ে গেল? ও আচ্ছা। আমরা উপরে চলে এসেছি, এখন ওটিতে নিয়ে যাবে, তো ওগুলো উপরে এসে আসতে, এখন ওয়েট করছি দিদিকে নিয়ে আসতে, ওটিতে ঢোকাবে। দিদিকে ওটি রুমের ভেতর নিয়ে গেছে, আমরা এখন বাইরে ওয়েট করছি। তো এক্সাইটমেন্টটা প্রচণ্ড আর টেনশনটা প্রচণ্ড, দিদি খুবই ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, তো বাট ঠিক আছে। ওটি কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আমাদের নিউ মেম্বারের সাথে আমরা মিট করতেছি, ওলি বাওয়ালি। এই যে ওকে এখন নর্মাল বেডে দিয়ে দিয়েছে, এই দেখো দুষ্টুমি করছে, তো এখন আমরা বাড়ি যাবো। এই যে এই আনন্দে আমাদের আরেক জিজু আমাদের বিরিয়ানি ট্রিট দিচ্ছে। ফাইনালি বাড়ি চলে আসছি, আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ, সকাল থেকে কিচ্ছু খাইনি, এক কাপ চা খেয়েছি শুধু, তো এখন ফ্রেশ টেশ হবো, দেন খাবো। তো আর আজকে মেবি অ্যালাউ করবে না দেখা করার জন্য, তাও যদি অ্যালাউ করে তো যাবো একটু পর খাওয়া দাওয়া করে, বোধহয় অ্যালাউ করবে না, তাও দেখা যাক কী বলে, জেনে বলবে বলে। হ্যাঁ জিজু আছে ওখানে, এমনি বেবি আর দুজনেই, মা দুজনেই ঠিক আছে, একদম অল ওকে, বাট জাস্ট অ্যানাস্থেসিয়ার ঘোরটা কাটছে, তো তো এখন হালকা হালকা একটু পেন হচ্ছে, পেনকিলার আর ঘুমলে শুধু তো ঘুম পাড়িয়ে দেবে এখন। তো আজকের ব্লগটা এইটুকুখানি, যদি কিছু ভালো লাগে তাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট আরেকটা হ্যাপিনিং ব্লগে, সেটা হচ্ছে মোমোকে যখন বাড়ি নিয়ে আসবো, তো চলো টাটা।